সংবাদের এ পর্যায়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের খবর ভোলার চর ফ্যাশনে বাংলাদেশ রেসিন চর ফ্যাশন উপজেলা শাখার সাবেক সভাপতি অধ্যক্ষ মাওলানা মঈনুদ্দিনের রোহের বাকফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সহকর্মী মামুন হোসেন জানান শুক্রবার বিকাল সাড়ে পাঁচটায় চর ফ্যাশন উপজেলা জামিয়াতুল মোরদারেসিনের আয়োজনে ভদ্রপাড়াস্থ উপজেলা জমিয়ত ভবনে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মিলাদ ও দোয়া মাহফিলে উপজেলা জামিয়াতুল রেসিনের সভাপতি অধ্যক্ষ নিজামুদ্দিন হুমায়ুন শারমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক জামানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি পৌর মেয়র মোহাম্মদ মোরশেদ সহ সদস্যবৃন্দরা এছাড়াও চর ফ্যাশন উপজেলার বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ সুপার শিক্ষক অংশগ্রহণ করেন